রাজপথে অর্ধেক আকাশের দাবিদাররা আওয়াজ তুলল কাজ, খাদ্য, গণতান্ত্রিক অধিকার সুনিশ্চিত করার। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মঙ্গলবার সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি আগরতলা শহরে সাড়া জাগানো মিছিল করে। এদিন সিপিএম পশ্চিম জেলা অফিসের সামনে থেকে বের হয় মিছিল, শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিন মিছিলে পা মেলান নারী নেত্রী রমা দাস, পাঞ্চালী ভট্টাচার্য সহ অন্যরা। কাজ, খাদ্য, বেকারদের কর্মসংস্থান, নারীদের ইজ্জত সম্মান, তাদের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক মর্যাদা, অধিকার, এগুলো আমরা দেখছি যে প্রতিটি স্বাধীন দেশে, গণতান্ত্রিক দেশে রক্ষিত হবার কথা, এগুলো মানবাধিকারের মধ্যেই পড়ে। কিন্তু আমরা লক্ষ্য করছি যে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। আগরতলায় 26শে নভেম্বরের আগে সেখানে দোকানে দোকানে গিয়ে, বাজারে বাজারে গিয়ে আমাদের রাজ্য সরকারের লোকেরা, বিশেষ করে যে বিজেপি দুর্বৃত্তের দল আছে, আরএসএস এর দুর্বৃত্তের দল আছে, তারা সবখানে গিয়ে তারা হুমকি দিয়েছে কিছুতেই যেন দোকান বাজার না খোলা হয়। কিন্তু আমরা আশ্চর্য হয়ে বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেছি, সেদিন কিন্তু আগরতলা শহরে কোনো দোকানপাট খুলতে চায়নি, জোর করে ফোন করে তাদেরকে আনা হয়েছে। মন্ত্রী নামে একটি যুবতী মেয়ে যে টিউশনি করে সংসার চালাতো, তাকে কিভাবে আগুন জ্বালিয়ে মেরে তাকে বাড়ির সামনে ফেলে রাখা হয়েছিল। মাননীয় শিক্ষামন্ত্রী সেদিন দুদিন পর মোহনপুর গিয়েছিলেন, উনি বলেছিলেন এটা আত্মহত্যা নয়, এটা হত্যা। অথচ আজকে পুলিশ প্রশাসন সবাই নেমে পড়েছে তাকে আত্মহত্যার ঘটনা বলে সাজাবার জন্য। সেদিন আইজিএম চমুনি একজন নারী শ্রমিক, রিক্সা শ্রমিক, যে রাস্তায় ঘুমিয়ে পড়ে সন্তানদের বুকে কোলে করে, তাকে পুলিশ চুলের মুঠি ধরে তাকে নিয়ে গেছে এক অজানা জায়গায়। এফআইআর পর্যন্ত তাকে দিয়ে আমরা করাতে পারিনি। কোথায় গেছে ত্রিপুরার শাসন? তার বিরুদ্ধে যদি আমরা এখন রুখে না দাঁড়াই, তাহলে এ রাজ্যের নারী সমাজ কিন্তু আমাদের ক্ষমা করবে না। নারীর অধিকার, নিরাপত্তা ও হিংসামুক্ত জীবনের দাবিতে সরব হয় তারা। রিপোর্ট, চ্যানেল 3 রাত।